দর্শকদের জন্য একেবারে পয়সা উসুল করা এক ম্যাচ, নাটকীয় ঢঙে শেষ মুহূর্তে পাল্টে গেল সব হিসেব নিকেশ। রাজশাহী কিংসকে দুই উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এলো মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল বড় বড় নামের ঠাসা দুদল, রংপুর রাইডার্স আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। শেষ বেশ জিতেছে মাশরাফি রংপুরি। নাবিল কাসেরের ম্যাচ রিপোর্ট। Pereira is going to bowl the last over. শেষ ওভারে চাই 10, উইকেট আছে 2। জুয়া খেললেন পোলার্ড, সিঙ্গেল বাদ দিয়ে নিলেন বাউন্ডারির চ্যালেঞ্জ, 3 নম্বর বলে 6 হাকালেন। কিন্তু শেষটা রাঙালেন থিসারা পেরেরা, হারা ম্যাচ জিতে বেরোলো রংপুর রাইডার্স। 144-এর মামুলি লক্ষ্য, তাড়া করতে নেমে ঢাকা রান যেমন তুলেছে উইকেটও ছুঁড়েছে, সুযোগে রংপুর ম্যাচে ফিরেছে। এর আগে ব্যাট হাতে গেইল ম্যাককালাম জুটি, ব্যাজ না পারলেও গেইলের ব্যাটে 6-এর ফুল ঝুড়ি, ওর 50-র পর অবশ্য দাঁড়াতে পারেনি কেউই। স্কোরবোর্ডে তাই ছিল মোটে 143, পরে জয়ের জন্য যা হয়ে দাঁড়িয়েছিল যথেষ্ট। প্রথম ম্যাচ 5 বলে চাই 3 রান, 4 মেরেই আরিফুলের ভো দৌড়। শেষ 3 ওভারে দরকার ছিল 36, উইকেট মোটে 2টা, এমন কঠিন সমীকরণ মেলানো গেল বলেই খুলনার পুনো উল্লাস। এর আগে 167-এর লক্ষ্যে খুলনাকে পথে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের 50 গড়ে দিয়েছিল জয়ের ভিত্তি। শুরুর সাথে শেষ টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দুই প্রান্তেই মরক লাগে রাজশাহীর, মাঝে স্মিথের সাথে মুশফিকের জুটিতে কিংসরা পেয়েছিল 166-এর পুঁজি। নাবিল কায়সার, 71। বিপিএল শুরুর আগে কজনই বা চিনত খুলনা টাইটান্স এর আরিফুল হককে, মার্ক কাটারি ব্যাটিং জাদুতে নিজেকে চেনাচ্ছেন টাইটান্স এর এই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান। সবাই যখন ধরেই নিয়েছিল হারতে যাচ্ছে খুলনা, তখনই বীর দর্পে 22 গজে হাজির হয়ে রাজশাহীর বোলারদের শায়েস্তা করলেন আরিফুল, একাই লড়লেন ম্যাচ জেতালেন। 43-এর বাহারি ইনিংসে ম্যাচ সেরাও তিনি। সাইফুল রূপকের রিপোর্ট। শেষ 6 ওভারে খুলনা জিততে চায় 9 করে রান, প্যাভিলিয়ন থেকে যেন সেট হয়ে নামলেন আরিফুল। পোলার্ড স্যামিরা যা হরহামেশাই দেখান, খুলনার আরিফুল হকের ব্যাটে দেখা গেল তেমন ঝলক। চাপকে উপেক্ষা করে চাপ দিয়ে দিলেন রাজশাহী শিবিরে, 19 বলে 2-6 4 বাউন্ডারিতে আনবিটেন 43, 226 স্ট্রাইক রেটে আরিফুলের ম্যাচ জেতানো ইনিংস। ভালো লাগছে, প্রথমে শুক্রিয়া জানাই আল্লাহকে যে আমাদের ম্যাচটা প্রায় আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার শেষ পর্যন্ত একটা টার্গেট ছিল যে আশা করে আমি শেষ পর্যন্ত করে আসব। স্লগে যে আরিফুলের ব্যাটটা দারুণ চলে তার প্রমাণ এসেছে আগেই, চলতি বিপিএল এ চট্টগ্রামের বিপক্ষে 2 ত্রিশোর্ধ রান, লং শটের পাশাপাশি স্ট্রাইক রোটেট করে খেলাতেও পারদর্শী এই পিঞ্চ হিটার। আরিফুলের স্ট্রাইক রেট দেখে বাহবা দিতেই পারেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে স্লগে দ্রুত রান তোলা ব্যাটসম্যানের তালাশে বাংলাদেশ জাতীয় দল, সুযোগ লুফে নিতে বিপিএল এ ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে আরিফুলের মতো উঠতিদের। সাইফুল রূপক, 71।